বলিপাড়ার তারকারা কাজের ফাঁকে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান। এবার ইউরোপে ছুটি কাটাতে গেছেন এক ঝাঁক বলি তারকা। ইউরোপে ছুটি কাটাচ্ছেন অভিনেতা কুনাল, শাহিদ কাপুর, ঈশান এবং লোহিয়া। তাদের ভ্রমণের ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেরাই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন কুনাল খেমু। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, কুল লাগছে আমাদের, পরে পুনরাবৃত্তি হতে পারে। ছবিতে কুনাল, শাহিদ, ঈশানের বন্ধুদের দেখা গিয়েছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে পোজ দিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছে নেটিজেনরা। এক ভক্ত ছবি দেখে মন্তব্য করেছেন, বলিউডের গ্যাং। কেউ লিখেছেন, অ্যাক্টর থেকে আরেকটা দুর্দান্ত। এক নেটিজেন প্রশ্ন করেছেন, বন্ধু কত খরচ পড়ল ট্রিপে? কুনাল গ্রুপের একটি ছবি শেয়ার করেছিলেন এবং ক্যাপশন দিয়েছিলেন, ফ্রেমে ফিট। কুনালকে শেষ দেখা গিয়েছিল 2020 সালের লুট কেস সিনেমায়। তাকে পরবর্তীতে দেখা যাবে মালাং টুয়ে। আর সদ্য স্ত্রী সোহা আলী খানের সহযোগে শিশুদের জন্য প্রথম বই প্রকাশ করেছেন কুনাল খেমু। এদিকে শাহিদকে শেষ দেখা গিয়েছিল জার্সিতে, যেখানে মৃণাল ঠাকুরও অভিনয় করেছিলেন। রাজ ও ডিকে পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিও ফার্জিতেও দেখা যাবে তাকে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।